সিচুয়েশনের সঙ্গে মানিয়ে নেওয়ার যে কোনো ম্যাচেই আর কি, যে কোনো সময় প্রত্যেকটা ডিফারেন্ট রোল প্লে করার জন্য রেডি থাকতে হবে। তো ওয়ার্ল্ড কাপের আগে কি এই জিনিসটার প্র্যাকটিসটা একটু বেশি হচ্ছে টিমের বাইরে, কোনো ইনস্ট্রাকশনে কিছু না, এটা আমাদের ইন্ডিভিজুয়ালি এবং অ্যাজ এ টিম আমাদের ওটা যেটা আপনি বললেন যে মানিয়ে নেওয়ার যে একটা বিষয় থাকে, ওটা সবসময় আমাদের প্রিপারেশন রাখতে হবে মেন্টালি, ওটাই বড় কথা। তারপরে যদি যেই রকম সিচুয়েশনই হোক আমরা ইনশাল্লাহ ওটা চেষ্টা করবো ওটার সাথে মানিয়ে নিয়ে আমাদের ক্রিকেটটা চালিয়ে নিয়ে যাওয়ার। কিন্তু আপনি বলছেন আপনি নিজের এক্সপিরিয়েন্স অবশ্যই চান্সেস অবশ্যই আছে। আমি যেটা প্রথম সেকেন্ড ম্যাচের প্রেস কনফারেন্সে বলেছিলাম, যখন আমরা ফার্স্ট ম্যাচ খেলেছিলাম তখন দুই দিন টানা বৃষ্টি হয়, তারপর আন্ডার কভার ছিল উইকেট, তো আমরা মনে করি সে হয়তো উইকেট কিন্তু স্টিকে থাকবে এবং গ্রিপ করবে, বাট উইকেট খুব ভালো ছিল। সেকেন্ড ডেতে আমরা ফার্স্ট ডে যখন ব্যাটিং করলাম তখন উইকেট ভালো ছিল, তখন এই কারণে আমরা ওই কম্বিনেশনটা চেঞ্জ করলাম, নাসিমের জায়গায় তাসকিম খেললো, প্রবলি হয়তো বা নাসুম মাইট কাম ব্যাক, বাট ইট ডিপেন্ডস হাউ দ্য উইকেট উইল সিট। এখন এটা তো আর কি কন্ট্রোলে নেই বৃষ্টির বিষয়টা, আমরা আমাদের প্রিপারেশনটা সাধ্যমতো নেওয়ার চেষ্টা করবো, আমরা সবসময় পজিটিভলি চিন্তা করবো যে ম্যাচটা পুরোপুরি হবে, যদি না হয় দেন আমাদের মেন্টালি ওটা মানিয়ে নিতে হবে যে প্রিপেয়ার থাকতে হবে, হয়তো ওভার শর্ট হতে পারে বৃষ্টি যদি হয়, বাট আমরা পজিটিভ থাকবো যেন আমরা ফুল ম্যাচই খেলবো আর কি ইনশাআল্লাহ। ট্রেডিশনালি হ্যাঁ, আমি যতটুকু খেলেছি এখানে লাস্ট টাইম যখন খেলেছিলাম তখনও উইকেট কিছুটা স্টিকে ছিল, কিছুটা গ্রিপ করেছে, আজকে উইকেট দেখেও মনে হচ্ছে হয়তো বা উইকেট কিছুটা ড্রাই আছে, বাট এটা ডিপেন্ড করে কালকে হয়তো বা আসলে ম্যাচের দিন উইকেটটা কেমন থাকে, উইকেটের চেহারাটা কেমন থাকে, ওভারকাস্ট কন্ডিশন আছে, ফোরকাস্টে বিষয়গুলো আছে, তো ওই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে এবং ওইভাবে টিমটা সাজাতে হবে। প্রপারলি ফর্মটা ফিরে পাচ্ছে না, ওপেনিংয়ে একটা সমস্যা, আপনারা এক্সপেরিমেন্ট করছেন টু হ্যাভ দ্য বেটার ওপেনার্স, আবার বোলিং ডিপার্টমেন্ট যেটা আমরা কিছুটা হলেও স্বস্তিতে ছিলাম সেই ডিপার্টমেন্টেও হচ্ছে একটু অস্বস্তি, কারণ আমি যদি খেয়াল করি যে তিনজন পেসার 11 ওভারে লাস্ট ম্যাচে 120 রানের উপরে দিয়েছে, সব কিছু মিলিয়ে আসলে প্রেশারটা কি একদম সব দিক থেকে আসছে কিনা? না সব দিক থেকে না, আমার মনে হয় টি-20 খেলাটাই এরকম, অনেক সময় হয়তো বা ওপেনার সাকসেসফুল থাকবে বা ভালো স্টার্ট করে দেবে, মিডল অর্ডার অনেক সময় হয়তো বা এটা টেনে নিয়ে নাও যেতে পারে, বাট সামওয়ান হ্যাজ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। যেমন আগের ম্যাচে সাকিব যেরকম একটা ইনিংস খেললো, আমরা 168 কাছাকাছি চলে গিয়েছিলাম, তো এরকম আমার মনে হয় যে আমাদের টিমে এরকম একজন কাউকে ব্যাটিং করতে হবে, সাথে হয়তো বা ছোটো 15-20 রান বা 30 রানের কেমি ইনিংস খেললে আমরা সবসময় হয়তো কনসিস্টেন্টলি 160-170 রান করতে পারবো, এবং আমাদের এই বিশ্বাসটা আছে যদি আমরা কনসিস্টেন্টলি ব্যাটাররা 160-170 রান করতে পারি, বলাররা ওটা ডিফেন্ড করতে পারবে, কারণ আমার মনে হয় যে আমাদের বলিং অ্যাটাক বেশ ভালো, হয়তো বা আগের ম্যাচে পেস বলাররা ওইভাবে করতে পারেনি, বাট ওভারঅল কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন অনেক ম্যাচে আমাদের বলাররা কিন্তু বেশ ছোটো ছোটো টার্গেটেই অপোনেন্টকে আটকে রেখেছে, তো আমার স্টিল নাও বেশ অগাধ বিশ্বাস আছে আমার বোলিং ডিপার্টমেন্টের উপর যে ওরা ইনশাল্লাহ ওটা রিকভার করতে পারবে। যে মানে তামিম ইকবাল ধরেন খেলছেন বা চুজ করছেন এই মুহূর্তে টি-20, এরপর কিন্তু অনেক এক্সপেরিমেন্ট হয়েছে, এটা খুব স্বাভাবিক যে আসলে স্টাবলিশড একজন ওপেনার না থাকলে তার জায়গাটা সহজেই কেউ নিতে পারবেন এমনটা না। ওয়ার্ল্ড কাপ তো একদম কাছে চলে আসলো, এখন পর্যন্ত ওই জায়গাটাই আপনারা কোনো সমাধান খুঁজে পাননি, বোলিংয়ে হয়তো আপনার অপশন রয়েছে, মিডল অর্ডারে হয়তো আপনার অপশন রয়েছে, বাট ওপেনিং অপশনটা নিয়ে কতটুকু চিন্তিত? চিন্তার বিষয় ঠিক আমি ওইভাবে দেখছি না, কারণ আমার কাছে মনে হয় যে যারাই সুযোগ পাচ্ছে আমার অ্যাজ এ টিম ম্যানেজমেন্ট হয়তো বা আমরা চেষ্টা করবো যেন প্রপারলি ওই সুযোগটা দিতে, যেন ওরা ট্রাস্ট করতে পারে টিম ম্যানেজমেন্টের ডিসিশনের উপর যে যখন সুযোগটা পাবে সে যেন প্রপারলি সুযোগ পায়, অ্যাটলিস্ট 3-4 ম্যাচ সুযোগ পায়, দেন যদি কেউ হয়তো বা ওই জায়গাটায় ক্লিক না করতে পারে দেন প্রবলেম হয়তো বা আরেকজন অপশন আমরা দেখবো, বাট অ্যাটলিস্ট এটা যেন আমরা মেক শিওর করতে পারি অ্যাজ এ টিম ম্যানেজমেন্ট যে যেই প্লেয়াররা সুযোগগুলো পাচ্ছে যেন প্রপারলি সুযোগটা পায়, তাহলে আর কি একটা অ্যাটলিস্ট ওদের ভিতর ওই বিশ্বাসটা কাজ করবে যে না আমার কাছে সুযোগ আছে, এখন জাস্ট এটা আমার উপর যে আমি এই সুযোগটাকে কীভাবে ইউজ করতে পারি।